প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 9 জানুয়ারি 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সোলাইমান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক সোলাইমান ভাই এখান থেকে এক দামে বকনা বাচ্চা বিক্রয় করে থাকে। এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি, নতুন করে ফার্মে এসে দেখতেছি বেশ কিছু কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা উনি সংগ্রহ করেছে। আমাদের আজকের পর্বে এই বাচ্চাগুলো আপনাদের দেখাবো, দেখাবো নতুন সংগ্রহে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের বাচ্চাগুলো সংগ্রহ করা হয়েছে। নতুন বছরে এটাই ভাইয়ের প্রথম ভিডিও, এই উপলক্ষে কোনো সুযোগ সুবিধা দিবে কি না এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিক সোলাইমান ভাইয়ের কাছ থেকে। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। সোলাইমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়া দর্শকের ভালোবাসায় আমি ভালো আছি। তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা নতুন বছরে নতুন ভাবে যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ সোলাইমান হোসেন, এটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা, নতুনরা তো অনেকেই জানে না যে আপনি এখান থেকে একদমই বকনা বিক্রি করেন। মূলত আমি একদমই বকনা বিক্রি করে থাকি। আর পুরাতনরা তো সবাই আপনাকে ভালোবাসে, সবাই মোটামুটি চেনে। জি জি জি। আচ্ছা, আজকে কতগুলো বাচ্চা আছে আপনার কাছে? আমার কাছে এখন বর্তমান 4টা বাচ্চা আছে। 4টা বাচ্চা আছে। জি জি। একদম হাই পার্সেনের বাচ্চা আজকে দেখাবো। হাই কোয়ালিটি, হাই পার্সেন্ট বা হাই কোয়ালিটি। আচ্ছা সোলাইমান, সোলাইমান ভাই আপনার পরিচিতি কিন্তু পাইছে এই জার্সি বকনা বাচ্চা বিক্রির কারণে, কিন্তু ইদানিং আমরা খেয়াল করতেছি আপনি কিন্তু দর্শকদের চাহিদা অনুযায়ী আর বাচ্চা মিলাই দিতে পারতেছেন না, জার্সিটা এখন পাওয়াই যাচ্ছে না। জার্সিটা মূলত পাওয়া যাচ্ছে না, পিওরটা পাওয়া যায় না, ওই দেখাতে হঠাৎ করে পাওয়া যাচ্ছে, কেউ বুকিং দিয়ে রাখতেছে তাকে দিয়ে দিচ্ছে, এরকম প্রোগ্রামে আর দেখানো হচ্ছে না, প্রোগ্রামে দেখানো হচ্ছে না। আর সচরাচর দেখেন বর্তমানে এখন হলস্টাইন ফ্রিজিয়ানটা বেশি নিচ্ছে। আচ্ছা, আমি একটা এই জার্সি না পাওয়ার কারণে কিন্তু ফিজিয়ান বাচ্চাটা গুলো প্রি অর্ডার যদি কেউ করে যে আমাকে ভাই আপনি প্রি অর্ডার করে রাখলাম, কিছু টাকা দিয়ে রাখলাম, আমাকে একটা জার্সি বাচ্চা আপনি মিলাই দিবেন, দিতে পারবো। প্রি অর্ডার করলে আপনি সময় লাগবে আমার, কিন্তু আমি এটা মিলাই দিতে পারবো। আর প্রি অর্ডার যারাই করবে এরা সময় নিয়ে কিন্তু করে। জি জি, অবশ্যই। আজকের কালেকশনে 4টা বাচ্চা আছে, 4টাই হলস্টাইন ফ্রিজিয়ান। জি, হলস্টাইন হাই পার্সেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ হাই পার্সেন্ট থাকলে সোলাইমান ডেইরি ফার্মে আসতে হবে। আজকের বাচ্চাগুলো দেখলে বুঝবে, অবশ্যই, শুধু আমি বলবো না, আমার ক্রেতারা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে সোলাইমান ভাই কোন ধরনের বকনা বিক্রি করে। আপনি তো বরাবর মাথার থেকে একদম পিছন পর্যন্ত ভালো করে দেখায় দেন, আজকে তো ওইভাবেই দেখাবেন, অবশ্যই। বয়স কেমন থেকে আছে? আজকের বয়স আছে আপনার 8 মাস থেকে 12 মাস, 11-12 এরকম হবে, মানে রেডি বাচ্চা, প্রায় রেডি টাইপের এরকম বাচ্চা আছে। কেমন দাম? নিচের দামটা জানান। এগুলো নিচের দাম আপনার 80,000 টাকা, উপরে 1,05,000 টাকা। 80 আর 1,05,000? জি জি। মাঝখানেও তো দাম আছে। জি জি। তো চলেন এক এক করে এই বাচ্চাগুলো সঠিক যে বর্ণনা আমাদের জানান, এই বর্ণনাটা আস্তে আস্তে এই সপ্তাহেও জানাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা আছে, আর শুধু এই একটাই সুন্দর না, দর্শকরা আরো 3টা আছে, আমি তো উপস্থিত আছি, ওই 3টা দেখলে বুঝতে পারবে যে আজকে কারুর চেয়ে কেউ কম না। জি জি। এই প্রথম বাচ্চাটা কোন জাতের? এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। 1 ফোঁটা নাভি কম্বল চোট, কোনো কিছুই চোখে পড়তিছে না? 1 ফোঁটা নাভি কম্বল কোনো কিছুই নাই, ওর চামড়াটা দেখেন একদম পাতলা, আর আমার মুখটা দেখেন কত সুন্দর, একদম ছোট কিন্তু, আর কানটা দেখেন আপনি নিজে হাতে দেখেন একদম ছোট, দেখেন মনে হয় ঢেকে ফেলা একদম। জি জি। মাথাটা অনেক সুন্দর দেখেন, গলাটা কিন্তু একদম চিকন, পায়ের খুরগুলো দেখেন একদম সাদা, দেখেন একদম কোনো নাভি কম্বল কোনো কিছুই কিন্তু নাই। আচ্ছা, আর পিছনের সাইডটা দেখেন, লেভেলটা দর্শকদের দেখাই, পিছনের সাইডটা দেখেন, পিছন পর্যন্ত এক লেভেল। জি জি জি। এই লেভেলটাও তো দেখা যাচ্ছে, অবশ্যই অবশ্যই, এটা একদম বাংলাদেশের মধ্যে হাই পার্সেনের বাচ্চা এইগুলা। হ্যাঁ, আমার কাছে যে 4টা বাচ্চা আছে আর সর্বোচ্চ হাই পার্সেনের বাচ্চা 4টাই। এই বাচ্চাটার বয়স কি রকম? এটার বয়স আপনার 7.5 মাস, তলাটা দেখেন অনেক সুন্দর। বেশ সুন্দর তলা, এই যে চামড়া, এটা তো দুধের চামড়া হবে না বড় হলে? হ্যাঁ, ওটা বাড়বে। আচ্ছা, এই যে বাট গুলো ধরা যাচ্ছে, এই বাচ্চাটার কি রকম দাম পড়বে সোলাইমান ভাই? শোনেন, আসলে দামের কথা পরে বলি, বাচ্চার গ্রোথ কোয়ালিটি সেগুলো, কিছু কিছু ক্রেতা আছে ফার্স্ট টাইম মনে করেন বকনা বাচ্চা নেওয়ার অভিজ্ঞতা কম, তাদের আমি কিছু কথা বলি, তারা দেখবে পার্সেন্টেজ দেখতে হবে, কোয়ালিটি দেখতে হবে, জাতমান দেখতে হবে, এটা বিবেচনা করে কিন্তু কিনতে হবে। শুধু তো বডিতে দাম হয় না, শুধু বডিতে কিন্তু দাম হয় না। আমি এর আগে একটা বাচ্চা 5 মাসের বাচ্চা 1,20,000 টাকা বিক্রি করছি, 1,20,000 কিন্তু 5 মাসের বাচ্চা। হ্যাঁ, 5 মাসের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা দেখেন আপনি নিজেও দেখতেছেন গ্রোথ কোয়ালিটি
সব দিক দিয়ে কিন্তু অনেক ভালো, একদম ফার্স্ট ক্লাস এ গ্রেডের একটা বাচ্চা, একদম কিন্তু এ গ্রেড। আর পিছন সাইডটা দেখেন কতটা ভারী মোটা, আর সামনের অংশ কিন্তু একদম চিকন। আচ্ছা শিং উঠতো না? শিং উঠবে, এখনো ওঠে না, শিং উঠবে। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা মুন্ডি না। আচ্ছা এই যে আপনার এর আগে ফ্ল্যাগ বিজ একটা প্রোগ্রাম করছিলাম, সেম কিন্তু ওই কোয়ালিটি। ওই কানে কিন্তু লাল ছিল, এটা কালো, কিন্তু বডি টেক্সচার সেম, একদম সেম। বয়সটা কি রকম বললেন? এটার বয়স আপনার 7 থেকে 7.5 মাস বয়স। 7 থেকে 7.5 মাস। জি জি। দাম কত নিবে? এটার দাম আপনার 1,05,000 টাকা দাম পড়বে, একদম একদম 1,05,000 টাকা। আচ্ছা অনেকেই বলতে পারে সুলেমান ভাই বাচ্চা ছোট দাম অনেক বেশি কেন? আসলে কিছু ছোট জিনিসের দাম অনেক বেশি হয়, ওটা হয় হচ্ছে আপনার জাতমান পার্সেন্টের কোয়ালিটি হিসেবে। এই যে আমি একটা বাচ্চাটা আমি নিজেই কিনলাম মনে করেন, এই বাচ্চাটা আমি গাভী বানিয়ে কত টাকা বিক্রি করব? শুনুন, এটার মায়ের দুধের রেকর্ড কিন্তু আমার দানা আছে। কত লিটার হয়? আর মায়ের দুধের রেকর্ড মনে করেন যে আপনার 27-28 লিটার দুধ পাইছে। আচ্ছা আচ্ছা, 27-28 লিটার দুধের গাভী। আর বাচ্চাটা যদি দুধ না খাওয়ায় তো তাহলে কিন্তু বডি টেক্সচারটা এরকম থাকে না। বাচ্চাকে পরিপূর্ণ যত্ন নিছে এটা দেখে বোঝা যাচ্ছে। খুবই একটা ভালো একটা খামারই কিন্তু বাচ্চা, তার মা কিন্তু নষ্ট হওয়ার পরে কিন্তু এই বাচ্চাটা আমি আমার কাছে বিক্রি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকাকালীন কিন্তু সে বিক্রি করতে পারে নাই। আচ্ছা এই মাটা নষ্ট হওয়ার যাওয়ার পরে এই বাচ্চাটা আমার কাছে বিক্রি করছে। আচ্ছা আর এই বাচ্চাটা যখন আমি কিনছি মনে করেন যে ওভার টাকা দিয়ে আমার কিনতে হয়েছে, প্রতিযোগিতার মাধ্যমে কিনতে হয় আমি জানি যতদূর। কারণ এই বাচ্চাটা চয়েসফুল, কালারফুল, পার্সেন্টেন বলেন, কোয়ালিটি বলেন, জাতমান মানে সব দিক দিয়ে পারফেক্ট সরেস আছে। এটার দাম 1,05,000 টাকা একদম। যার পছন্দ হবে শুধু বুকিং করবে, আপনার এখানে তো দরদামের সুযোগ না, দরদামের সুযোগ। প্রথমটা সাইড করে দেন, দুই নম্বরটা দেখি। জি, দুই নম্বর সিরিয়ালে আরো একটি সাদা কালো রঙের বাছুর আছে, এটা কোন জাতের? এটা একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও পিওর একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। জি জি, দেখেন আর কোনো কম্বল নাবি নাই, দেখেন ওর চামড়াটা দেখেন একদম পাতলা, এটা চামড়া বেশ সফট, এক পায়ের খুরগুলো সাদা, আর দেখেন কোনো নাবি কোনো কিছু আছে নাকি। আমি বলছি না ফার্স্টে যে ভাই হাই পার্সনের বাচ্চা, আজকে চারটা দেখাবো সবগুলোই, কেউ কারোর থেকে কম না। আচ্ছা এটার বয়স কেমন? এটার বয়স আপনার 8.5 মাস। 8.5 মাস? জি জি, একদম মাথার থেকে পিছন পর্যন্ত লেভেল আছে। জি জি জি, একদম স্কোয়ার। আপনি পিছন সাইড থেকে ক্যামেরাটা ধরেন, সামনে ধরেন, দেখেন ওর ইয়া ঠিক আছে কিনা। আচ্ছা একেবারে স্কোয়ার? জি জি। তলাবাটা একটু দেখি, তলা? হ্যাঁ অবশ্যই, তলাবাটা দেখেন অনেক সুন্দর, আর তলাবাটা দেখেন, এই দেখেন চামড়াটা দেখেন একদম পাতলা, চামড়া বাটগুলো ধরার মতো। জি। আচ্ছা এই যে বাটগুলো আমি ধরতেছি, খুব সুন্দর সফট চামড়া একদম। আচ্ছা এই বাচ্চাটার বয়স বলেন আনুমানিক কত মাস? 8 থেকে 8.5 মাস বয়স হবে। 8 থেকে 8.5 মাসের মতো? জি জি জি। এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এটা একদম 85,000 টাকা। 85,000 টাকা একদম? জি। আচ্ছা এই বাচ্চাটা একটু বড় হলেও আগেরটার তুলনায় দামটা কম আছে, মানে পার্সেন্ট আগের প্রথমটার অনেক বেশি এটা। এটা আমার দামে কম কিনা আছে, শুধু পার্সেন্ট কম বেশ তা না, এটা আমার দামে কম আছে, আমি কম দামে বিক্রি করতেছি। আচ্ছা যেটা যেভাবে কিনা, হ্যাঁ যেটা যেভাবে কিনা সেইভাবে আমার বিক্রি করতে হবে। আচ্ছা দুই নম্বরটা সাইড করে দেন, তিন নম্বরটা দেখি। জি, তিন নম্বর সিরিয়ালে ফ্রেশ সাদা রঙের একটা বাচ্চা আছে, কানের ওইদিকে একটু দেখা যাচ্ছে কালো অংশ, আর চোখের ওইখানে কাজলের মতো একটু কালোর আট আছে, বাকি পুরো বডি সাদা, এটা কোন জাত? এটা একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। অনেকেই তো এগুলোকে রানী বলে না? আচ্ছা এটার বয়স কেমন? এটার বয়স আপনার 10 মাস। 10 মাস? জি জি। এগুলো রানী শঙ্কর না, হলস্টাইন ফ্রিজিয়ান? না এটা এটা রানী শঙ্কর, ওই মুখে বলে রানী শঙ্কর বলে, কিন্তু এটা হলস্টাইন পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। পিওর হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি জি। এর মাথা থেকে পিছন পর্যন্ত একটু দেখাই, এই দেখেন আমার চামড়াটা দেখেন একদম পাতলা, চামড়াটা একদম পাতলা দেখেন, আর মাথাটা দেখেন অনেকটা সুন্দর, চোখগুলো কিন্তু অনেক বড়, কানটা কিন্তু একদম ছোট। আচ্ছা আচ্ছা, পিছনের দিকে দেখি লেভেল লেভেল আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আমি বলছি না যে ফার্স্টে বলছি যে চারটা বাচ্চা আছে একদম স্কোয়ার। আচ্ছা কেউ কারোর থেকে কম না? পিছনের সাইডটা ধরেন, ক্যামেরাটা ধরেন, দেখেন কতটা ভারী। আপনার কিন্তু সচরাচর কিন্তু এরকম বকনা পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় এগুলো বলতে গেলে কিন্তু এগুলো হাই পার্সেন্টের বাচ্চা হয়। আর তলাটা দেখেন, আর চারটা বার দেখেন, চারটা বার দেখেন, এই যে তলার অংশ বেশ সুন্দর, চামড়া সব, বাটগুলো ধরার মতো, এই যে ধরতেছি। জি জি জি। আচ্ছা এই বাচ্চাটার বয়স কি রকম ভাই বলবেন? এর বয়স আপনার 10 মাস। 10 মাস? জি। প্রতিটা বাচ্চাই আপনার সংগ্রহ করা? হ্যাঁ 19-20 হতেই পারে, হতেই পারে, এটা স্বাভাবিক ক্ষেত্রে। জি জি জি। দাম কত? এটার দাম পড়বে 1,05,000 টাকা। এটার দাম 1,05,000? জি একদম একদম। প্রথম বাচ্চাটাও একদম চাইছেন 1,05,000। যদি আমি বলি আরেকটা, হ্যাঁ ওইটার আমি কথা বলতেছি, যদি এর আগে বললাম 1,05,000 টাকা, ওইটার সাথে যদি এটা জোড়া নেয় তাহলে আমি 5,000 টাকা কম রাখবো। 5,000 একেবারে কম? কিন্তু যদি একটা নেয় কিন্তু 1,05,000 টাকা দামি, 1 টাকা আর কম নাই? না কম নাই। আচ্ছা তবে জোড়া এইটা কিন্তু আমি কমটা রাখতেছি, কারণ এই
প্রথম বছরে আমি কিন্তু ফার্স্ট টাইম এটা প্রোগ্রামটা করা, এই জন্য এই অফারটা দিয়েছেন। এই দুইটা বাচ্চা প্রথমটা তিন নম্বরটা কেউ নিলে দাম পড়বে হচ্ছে আমি বলছি যে চারটে বাচ্চা আছে আমার কাছে সর্বোচ্চ হাই পার্সেন্টের বাচ্চা, আর আজকে হাই পার্সেন্টের বাচ্চা আমি দেখাচ্ছি। শুধু আমি বললে হবে না, যারা কিনবে তাদের বলতে হবে যে হাই হাই, তাদের কমেন্ট করতে হবে যে বাচ্চাগুলো আসলে আসলে কেমন। আমি বললে হবে না, যারা বাচ্চা আছে না তারা অবশ্যই কমেন্ট করবে যে না সুলেমান ভাই কথাগুলো সত্য বলছে। মাথাটা দেখেন একদম কিন্তু ছোট, মাথা দেখেন হ্যাঁ গোল মাথা, আর চোখটা দেখেন একদম কিন্তু ছোট, আর কানটা দেখেন একদম কিন্তু ছোট কান, আর হ্যাঁ চামড়াটা দেখেন এই দেখেন একদম পাতলা। আমি একটু দেখব, হ্যাঁ আপনি দেখেন এইখান থেকে টানি, এইখান থেকে আসবে না, সব জায়গা টানলে তো ভাই আসে না। ১১ বারো মাস এরকম হবে, সাড়ে এগারো থেকে বারো মাসের রেডি টাইপের বাচ্চা, রেডি এখনো। আপনার দেখা যায় যে সাধারণত আমাদের বাংলাদেশের বকনাগুলো যেগুলো গেরস্থ দেখা যায় যে ওগুলো আপনার ষোলো সতেরো মাসের মধ্যে গাভিন হয়ে যায়, আর আপনার যেগুলো দেখা যায় যে এখন যেগুলো খামার তৈরি হয়েছে সেগুলো দেখা যায় যে ওই খামারগুলো থেকে বকনা বাচ্চা আপনার দশ থেকে বারো তেরো মাসের মধ্যে গাভীন হয়ে যাচ্ছে, কারণ ওনারা দুধের পরিমাণটা বেশি খাওয়ায়, সব কিছু পরিমাপ করে খাওয়ায়। আর আমাদের এই গ্রাম অঞ্চলে তো ওইভাবে তো আর লালন পালন করতে পারে না। এই শশা চাষ দেখা যায় যে এইরকম আপনার দশ থেকে বারো তেরো মাস বা চোদ্দ পনেরো ষোলো মাসের মধ্যে গাভীন হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এগুলো আশা করা যায় যে পনেরো ষোলো মাস গেলে হিটে চলে আসবে। শেষ বাচ্চাটার দাম কত? এটা কোনো কিতা যদি নাই এক দাম পড়বে ৮০,০০০ টাকা। তাহলে আমি যেহেতু অফার দিচ্ছেন নতুন বছর হয়ে, তাহলে দুইটা থেকে আমি ২,০০০ টাকা কম রাখবো, কারণ ওইটা আমি সেভে রাখছিলাম দামটা। আচ্ছা, ৮৫ আর হচ্ছে ৮০, ৮০ ১,৬৫,০০০ টাকা, সেখানে ২,০০০ টাকা ডিসকাউন্ট। জি জি। আচ্ছা সুলেমান ভাই, তো সুলেমান ভাই যে চারটা বকনা বাচ্চা দর্শকদের দেখালেন এগুলো নেওয়ার জন্য তো যোগাযোগের প্রয়োজন। প্রতি সপ্তাহেই বলি বা গত বছরে বলছি, নতুন বছরে তো এই প্রথম ভিডিও, অনেক নতুন ভাই বোনেরা যুক্ত হয়েছে চ্যানেলে, তো তারা কিভাবে বাচ্চাগুলো ক্রয় করবে, যোগাযোগ কিভাবে করবে, টাকা পয়সা লেনদেন কিভাবে করে দূর দূরান্তের ভাইরা, এই সম্পর্কে আমাদের সংক্ষেপে একটু জানাবেন। যার খামার আছে, যার বকনা আছে, বকনা হোক আর গাভী হোক আর ষাঁড় বাচ্চা হোক, যার আছে লিগেলি যার আছে, যেগুলো ব্যবসা করে তাকে যদি রাত ১২টা একটার সময় ফোন দেয় লাইভে দেখাতে পারবে, আর যার নাই সে কিন্তু দেখাতে পারবে না। যদি আমার কোনো ক্রেতা যদি আমাকে ফোন দিয়ে বলে সুলাইমান ভাই আপনার বাচ্চাটা আমি দেখব, এই মতে ভিডিও ফোন দিলে ডাইরেক্ট আমি দেখাতে পারবো, যত রাত্রি হ্যাঁ কোনো সমস্যা নাই, আমার বাসার সামনে হচ্ছে খামারটা, কোনো সমস্যা নাই। আর যে প্রোগ্রামগুলো দেখতেছে দেখার পর যদি ভালো লাগে, তারপরে অনেকে বলে সুলাইমান ভাই সিঙ্গেল ভিডিওটা আমাকে পাঠান, আমার সিঙ্গেল ভিডিও করা থাকে পাঠাই দিলাম, যদি পছন্দ হয় দামাদামি করার পর নেওয়ার পরে অনেক আমি ডাইরেক্ট বলি যে ভাই ৫,০০০ হোক আর ১০,০০০ টাকা হোক আপনি অ্যাডভান্স করেন, দেখা যায় যে আমার বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি অ্যাডভান্স করে দিচ্ছে, তারপরে আমি অন্য সাইড করে রেখে দিচ্ছি বাচ্চাটা, দুই দিন পরে হোক আর তিন দিন পরে হোক যখনই নিচ্ছে দেখা যাচ্ছে ব্যাংকের আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ওনার টাকাটা আমাকে দিয়ে দিচ্ছে। যদি সরাসরি আসে যেহেতু এখান থেকে নিজেই নিয়ে যেতে পারবে, না আসলে আপনারা গাড়ি দিয়ে পৌঁছায় দেন। হ্যাঁ, এই যে দুই দিন আগে নাটোর থেকে দুই একটা আঙ্কেল আসছিল, ওনার প্রতিনিয়ত আপনার ইউটিউবে আমার প্রোগ্রামটা দেখে, দুইটা বাচ্চা উনি আমার কাছ থেকে নিয়ে গেছে। এসে নিছে? জি, এসে ডাইরেক্ট প্রথম দেখছে, দেখার পরে বাসার বেশি দূরে তো না, তো না নাটোর তো খুব দূরে না, উনি ডাইরেক্ট এসে দেখে শুনে নিয়ে গেছে। তে যদি দেখে শুনে নেয় সর্বোচ্চ বেটার হয়, সর্বোচ্চ ভালো, অবশ্যই এইখানে হোটেল আছে, খাওয়ার হোটেল আছে, থাকার হোটেল আছে, কোনো সমস্যা নেই, বাসায় থাকার, হ্যাঁ আমার বাসায় থাকতে পারে, ফ্রি থাকা খাওয়ার সুযোগ, হ্যাঁ অবশ্যই দেবো না কেন। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দশ, আমার নাম্বারটা হচ্ছে 07922 42 8021, এইটাতে ইমো আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবারে নতুন কালেকশনের চারটা বাচ্চা দেখানোর জন্য, ভালো থাকবেন। আর দর্শকরা আমাকে রিকোয়েস্ট করে কমেন্টও করে, আপনি দেখবেন পারলে আগামী সপ্তাহে
কয়েকটা জার্সি বাচ্চা দর্শকদের দেখানোর চেষ্টা করবেন? জার্সি বাচ্চা আসলে পাই না ভাই, পাইলে দেখাবো না কেন? আচ্ছা, ব্যবসা, এটা ব্যবসা, চেষ্টা করবেন অবশ্যই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।